ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন নি? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনার দোয়ায়। আজকে আমি আপনারা দেখাই মু কি লাখান আমরা সিলেটের পাতলা ডাইল রান্না করতে হয়। ও দেখো কা, প্রায় 15-20 মিনিট আমি ডাইলগুলারে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখকে এগুলারে বালা করে দইয়া একটু হলুদ দিয়া ফাটিল বয়াই দিছি। এখন একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়া প্রায় আধা ঘন্টা এগুলো সিদ্ধ হইব। আধা ঘন্টা পরে আমরা ইয়ে দেখবো আমরা ডাইলর কিতো অবস্থা, বাকি সবটা আমরা পরে দিব। দেখো আমরা প্রায় 15 মিনিট পরে আমরা আবার আইছি। ও এখন দেখো আমরা ডাইলগুলো প্রায় ফুটি গেছে। এখন আমরা এটার মাঝে একটা আলু খাটিয়ে রাখছিলাম আমি, আগুন দিলাম। এটাত কিন্তু এখন লবণ দেওয়া হয়েছে না, লবণ দিলে আসলে ফুটতে একটু লেট হয়, লাগি লবণটা আমি একটু পরেও দিই। এখন দিলেই রাম লবণ, পরিমাণ মতো লবণ দিলেই রাম। কাঁচামরিচ দিছি না এখনও, ও কাঁচামরিচগুলো দিলেই রাম দিয়া আরও 5 মিনিট অপেক্ষা করমু। 5 মিনিট পরে আমরা আবার দেখমু কিতা অবস্থা ডাইলর। ভিউয়ার্স আমরা ডাইল হয়ে গেছে, এখন আমরা এটারে পালা করিয়া জুপড়াই লিমু। দেখো কা, জুপড়াইলে ডাইল একবারে ভাঙ্গি দিব। তারপরে আমরা রসুন দিয়া আর ধনিয়া পাতা দিয়া নামাই দিব। দুই 3 মিনিট আমরা জুবড়াই লিছি, আর জুবড়াই লাগতো না। দেখো কা আমরা ডাইল হয়ে গেছে, ডাইল কালা। দেখো কা, দেখো কা আমরা ডাইলে এবলা দাগ দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। ডাইলের মাঝে আসলে তেলটা একটু বেশিও দেওয়া লাগে। রসুনটা দিলাই রাম আমরা, রসুন দিয়ে একটু লড়াচড়া করুন। এগুলো আমরা পেঁয়াজ দিলাই রাম, হোক আমরা রসুন আর পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমরা ডাইলও দিলাম। এবার এটার মাঝে ধনিয়া পাতা দিলাম, আমরা ধনিয়া পাতা দিলাইছি ও ডাইল। দেখো কা আমরা পাতলা ডাইল হয়ে গেছে, এটার আমরা সব পানি ডাইলও ডাকি। আজ পর্যন্ত বালা তাহকা, দেখা হইব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।